সে কেষ্টকে খেতেই হবে তিহারের জল। তার কারণ রাউস অ্যাভিনিউ কোর্ট অর্থাৎ দিল্লির কোর্ট এই মুহূর্তে নির্দেশ দিয়েছে যে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় যত দ্রুত সম্ভব নিয়ে আসা হোক তিহার জেলে, এবং সেখানেই তদন্তকারী দল, কেন্দ্রীয় তদন্তকারী দল তাকে জেরা করবে, তার কাছ থেকে তথ্য বার করার চেষ্টা করবে। আমরা জানি যে এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সক্রিয় হয়েছিল অনুব্রত মণ্ডলকে তিহার জেলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারপরই হঠাৎ আগমন ঘটে শিব ঠাকুরের। শিব ঠাকুর মণ্ডল যে কিনা অনুব্রত মণ্ডলের নামে দুবরাজপুর থানায় গিয়ে কেস করে, শুধু তাই নয় একের পর এক মামলাও করে গেছেন তিনি সুপ্রিম কোর্টে শুধুমাত্র তিহার যাত্রা আটকাতে, কিন্তু আটকানো গেল না। কারণ দিল্লি কোর্ট এই মুহূর্তে যে নির্দেশ দিয়েছে, এবং একই সঙ্গে আজকের সিবিআই এর কাছে জানতে চাওয়া হয় যে কেন অনুব্রত মণ্ডলকে এখনো তিহার নিয়ে আসা সম্ভব হয়নি। ক্যামেরায় বিশ্বরূপের সাথে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা।